রসনা কিংবা মনস্তত্ত্বে মিষ্টির তুলনা সে নিজেই। ঈদ পূজা কিংবা নববর্ষ সহ যে কোনো উৎসবে মিষ্টির উপস্থিতি চাই চাই। বিয়ে কিংবা বৌভাতে মিষ্টি, মিষ্টি মুখ ছাড়া নববধূর মুখদর্শন ভাবাই যায় না এ অঞ্চলের সংস্কৃতিতে। ইতিহাস বলে বাংলায় বৈষ্ণবরাই প্রথম মিষ্টান্নে বৈচিত্র্য আনেন। মধ্যযুগের সূচনা থেকেই নাকি বাংলার মানুষ মিষ্টির বৈচিত্র্য খুঁজতে শুরু করেন। এরপর থেকেই বাঙালির পাতে ওঠে মিষ্টি। ঢাকার পুরনো মিষ্টির দোকানের ইতিহাস কমবেশি অনেকেরই জানা, তবে আদি ও অকৃত্রিম স্বাদ ধরে রেখে যুগ যুগ ধরে ব্যবসা করে যাচ্ছে এমন কিছু মিষ্টির দোকানের গল্পই জানাব। দেশবন্ধু সুইটমিট 1958 সালে শুরু হয় এর যাত্রা। রাজধানীর ইত্তেফাক মোড়ে এখনও আছে এই মিষ্টির দোকানটি। আগের মতো জমজমাট অবস্থা না হলেও ঐতিহ্য ধরে রেখেছে এখনও। মিষ্টির পাশাপাশি যোগ হয়েছে নাস্তার বিভিন্ন আইটেমও। পুরানা দোকান তো, অনেকে আমাদের যেমন মিষ্টির পোয়াটা বাজি আমাদের নাম আছে নাম করা। স্বাদ আর বৈচিত্র্যে ব্যতিক্রমী একটি নাম সোনামেয়া মিষ্টান্ন ভাণ্ডার। 1948 সালে পুরান ঢাকার গ্যান্ডারিয়ায় যাত্রা শুরু। পুরান ঢাকার এই দোকানের মিষ্টি খায়নি এমন লোক খুঁজে পাওয়াই ভার। শুধু কি তাই, সোনামেয়ার মিষ্টি খেয়ে তৃপ্ত হয়েছিলেন স্বয়ং কিংবদন্তি চিত্রনায়িকা সুচিত্রা সেনও। এছাড়া ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী আদনান সামি, অভিনেতা প্রসেনজিতও এই দোকানের মিষ্টি খেয়েছেন। বংশ পরম্পরায় এখনও অক্ষুণ্ণ এই মিষ্টির ঐতিহ্য। বর্তমানে এর দেখভাল করছেন সোনামিয়ার নাতিরা। তবে স্বাদ বা মানে আসেনি কোনো পরিবর্তন, পুরনো স্বাদ ধরে রেখে এখনও সমান জনপ্রিয়। আমাদের বাবার আমলের আগে থেকেও কিন্তু সে এখানে বিজনেস করতেছে। তো আমরা কখনো কোনো প্রোগ্রামে বা কোনো আত্মীয় বাসায় বা কোনো প্রোগ্রামে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে সোনামিয়ার একটা ডেজার্ট আইটেম থাকবেই। এটার যে একটা টেস্ট ঢাকার মধ্যে, এটা অন্য কোনো মিষ্টির সাথে কম্পেয়ার করা যায় না। সত্তাধিকারীরা জানান শুধুমাত্র স্বাদ অক্ষুণ্ণ রাখতে কোনো শাখা বাড়াননি তারা। শুরু থেকে একটিমাত্র শাখায় চলছে ব্যবসা। এখানকার সবচেয়ে জনপ্রিয় মিষ্টি হল ক্ষীর চমচম। এছাড়া ল্যাংচা, ক্ষীর টোস্ট, কালোজাম, রসগোল্লা এসবের চাহিদাও বেশ। এখানকার দইও বেশ নাম করা। সবচেয়ে বেশি চাহিদার ক্ষীর চমচম বিক্রি হয় 640 টাকা কেজিতে, ল্যাংচা বিক্রি হয় 400 টাকায়, আর অন্যান্য মিষ্টির দাম 280 টাকা কেজি। যারা আদি মানুষ, পুরা মানুষ, তারা তাদের থেকে চাহিদা বেশি। এখন নতুন জেনারেশন তো তারা মিষ্টি খাবে না, তারা চায় জিগজাগ। আমাদের টেস্ট ইনশাল্লাহ আল্লাহর রহমতে আগে যেরকম ছিল এখনও বর্তমানে আমরা ওরকমই আছে। বাস আমাদের টেস্টটা ডিফারেন্ট করে দুধের উপরে, দুধ যত ভালো পাবো আমাদের কোয়ালিটি আগের মতোই থাকবে। আলাউদ্দিন মিষ্টি অপূর্ব সৃষ্টি, একসময় পত্রিকার পাতায় এমন বিজ্ঞাপনে ছেয়ে যেত। প্রায় 150 বছরের পুরনো এই মিষ্টির ব্যবসা এখন কেমন চলছে দেখে নেব। চকবাজারের আলাউদ্দিনের মিষ্টি প্রায় 150 বছরের পুরনো। 1894 সালে ভারতের লখনৌ থেকে ঢাকার চকবাজারে মিষ্টির ব্যবসা শুরু করেন আলাউদ্দিন হালুয়াই। সেই পরিবারের চতুর্থ প্রজন্ম এখন দেখভাল করছেন এই ব্যবসা। ঢাকায় তাদের শাখা 6টি, এছাড়া দেশের বাইরেও আছে কয়েকটি শাখা। এখানকার মিষ্টির মধ্যে জাফরানি লাড্ডু, মালাইকারি, স্পেশাল বরফির চাহিদাই বেশি। স্বাদ আর মান নিয়ে সন্তুষ্ট ক্রেতারাও। এই মিষ্টির ব্যাপারে সবাই ভালো বলে আর আমিও রেগুলার এখান থেকে কেনাকাটা করি। তো মিষ্টির মান কোয়ালিটি খুব ভালো, অনেক আগের দোকান, অনেক সুস্বাদু লাগে, অনেক ভালো মিষ্টি। এই জন্য বাচ্চাদেরকে নিয়ে আসছি মিষ্টি কেনার জন্য। জাফরানি লাড্ডু আর হচ্ছে মালাই চাপটা ভালো লাগে, মানে আমাদের কাছে ভালো লাগে। ঢাকার মানুষ এখন জাফরানের মানে শুনলেই তো একটু মালাই শুনলে তো একটু মনটা জিভে জলে মানে পানি এসে পড়ে আর কি। করোনা মহামারীতে মিষ্টির ব্যবসায় দেখা দেয় মন্দা। সেই মন্দা কাটলেও বিক্রিতে জোয়ার আসেনি তেমন। মিষ্টি তৈরির উপকরণের দাম বাড়ায় বেড়েছে খরচ, বাড়তি দামের কারণে কমেছে বিক্রির পরিমাণও। ব্রাঞ্চ বেশি হইলে কোয়ালিটি ওইভাবে মেনটেন করা সম্ভব না, যে কারণে আমরা ব্রাঞ্চটা ওইভাবে বাড়াই না। আমরা এখনও ভালো ভালো অনেক জায়গাতে মাল সাপ্লাই দিচ্ছি, শুধু ওরা আমাদের থেকেই নিচ্ছে, ওরা অন্য জায়গায় যাচ্ছে না। কারণটা হচ্ছে যখনই আপনার অনেকগুলো ব্রাঞ্চ হয়ে যাবে আপনার কোয়ালিটিটা ইনশিওর করা সম্ভব। যুগের সাথে সব কিছু চেঞ্জ হচ্ছে, প্রতিযোগিতা বলতে এখন মানুষ কোয়ালিটি থেকে বেশি প্রাধান্য দিচ্ছে ফ্যাশনেবল বক্স,
হাইলি ডেকোরেটেড শোরুম, পর্স এলাকা, তো এগুলো আর কি আমরা এখন ওইভাবে করতে পারিনি, এটার জন্য আমরা একটু পিছিয়ে আছি। ঐতিহ্যের ধারাবাহিকতায় আজও অমলিন মুসলিম সুইটসের মিষ্টি। নিজস্ব কারখানায় তৈরি মালাইকারি, ক্রিমজাম, প্রাণভোগ, সেমাই লাড্ডু এখানকার নাম করা মিষ্টি। এবার যাওয়া যাক সাভারের কালিদাসের মিষ্টির খবর জানতে। ঢাকার অদূরে ঐতিহ্যবাহী মিষ্টির ভাণ্ডার, বংশ পরম্পরায় প্রায় ৬০ বছর ধরে চলছে এই ব্যবসা। স্থানীয়ভাবে দুধ সংগ্রহ করে তা প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় বাহারি স্বাদের সব মিষ্টি। এখানকার জনপ্রিয় মিষ্টির মধ্যে ইরানি ভোগ, জাফরান ভোগ, প্যারা সন্দেশ, ক্রিম চমচম। দাম পড়ে কেজি প্রতি ২০০ থেকে ৬০০ টাকার মধ্যে। আগে যে অবস্থাটা ছিল কিন্তু ওভারঅল ডে বাই ডে একটু কঠিন হয়ে যাচ্ছে, বিশেষ করে জিনিসপত্রের যে দাম, মানে আমরা যে ইউজগুলো র ম্যাটেরিয়াল ইউজ করি সেটার দাম। আমরা কোয়ান্টিটিতে মানে কোনো ই নেই, আমাদের কোয়ালিটিতে আসলে মানে প্রেশার দেওয়া, কোয়ান্টিটি বাড়ানোর কোনো চিন্তা ভাবনা নাই। বাঙালি সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ মিষ্টি। উৎসবের দিনগুলোতে মিষ্টির চাহিদা একটু বেশিই থাকে। রাজধানীর মিষ্টির চাহিদার প্রায় পুরোটা পূরণ করছে ঐতিহ্যবাহী বিভিন্ন নামি দামি ব্র্যান্ড। ঢাকায় বড়, মাঝারি, নিবন্ধিত এবং অনিবন্ধিত মিলিয়ে প্রায় ২০০০এরও বেশি মিষ্টির দোকান আছে। উৎসবের সময় এসব দোকানে বিক্রি বেড়ে দ্বিগুণ হয়। ঢাকায় দিনে প্রায় ২ কোটি টাকার মিষ্টির ব্যবসা হয় বলে জানান ব্যবসায়ীরা। বছর শেষে এই বিক্রির পরিমাণ দাঁড়ায় প্রায় ৭২০ কোটি টাকার মতো। আমরা যে প্রাইসিং করব, এখন প্রাইসিং করে আসলে রাখা মুশকিল। আমরা দ্রব্যমূল্যের দাম বাড়িয়েছি ঠিকই, কিন্তু সেই হিসেবে কিন্তু আসলে ব্যবসাটা এখন আগের মতো নেই। আমাদের যারা ক্রেতা তারা অ্যাকচুয়ালি মধ্যম আয়ের লোক, সেক্ষেত্রে মধ্যম আয়ের লোকই বেশি। সেক্ষেত্রে আমাদের উপরে যে ১৫% ভ্যাট ইমপ্লিমেন্ট করা সেই ৯১ সাল থেকে, এই ১৫% ভ্যাট দিয়ে সাধারণ ক্রেতারা মিষ্টি কেনাটা একটু হিমশিম খেয়ে যায়। ঢাকার ঐতিহ্যবাহী এসব মিষ্টি ছাড়াও অঞ্চলভিত্তিক বেশ কিছু মিষ্টি আছে। ঘোষদের হাতে থাকা একসময়কার এই ব্যবসার পরিসর বেড়েছে, বিনিয়োগ বাড়ায় বাড়ছে মিষ্টির চেইন শপ। প্রিমিয়াম সুইটস, মিনা সুইটস, বনফুল মিঠাই সহ নানা ব্র্যান্ডের মিষ্টি এখন পছন্দের শীর্ষে। তবে নিজস্ব ঐতিহ্য ধরে রেখেছে পুরনো ব্র্যান্ডগুলো। সাজিদ আরাফাত, এখন ঢাকা।